আসসালামু আলাইকুম। সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অনলাইন ভিডিও ক্লাসে সকলকে স্বাগত। আজকে ক্লাস সিক্সের একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস, অধ্যায় তৃতীয়, পাঠ একক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপ একক নবুয়ত প্রাপ্তি এবং ইসলাম প্রচার। আমরা আগের যে ভিডিও ক্লাসটা করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম আবু তালিবের ছত্রছায়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আস্তে আস্তে বড় হয়ে উঠেছিলেন এবং তার কর্মজীবন আর বিবাহ সম্পর্কে আমরাই পূর্বেই অবগত হয়েছি। তো চলো যাওয়া যাক আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে নবুয়াত প্রাপ্তি। নবুয়াত হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী বা রসুল হিসাবে স্বীকৃতি। এই যে নবী বা রসুল হিসেবে যে স্বীকৃতিটা দেয়া হয়েছিল এটা দেয়া হয়েছিল আল্লাহর নিকট থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই সৎ ছিলেন, সত্য কথা বলতেন, তার স্বভাব চরিত্র আচার ব্যবহার অত্যন্ত মধুর ছিলেন এবং তিনি ছোটবেলা থেকেই চিন্তাশীল ছিলেন। যে কোনো বিষয় নিয়ে তিনি গভীর চিন্তা ভাবনা করতেন। যখন তিনি সময় সুযোগ পেতেন তখন তিনি নির্জনে গিয়ে সৃষ্টিকর্তা সম্পর্কে ভাবনা চিন্তা করতেন। তিনি দিনের পর দিন হেরা পর্বত নামক একটি পর্বতের এক গুহাতে একাকী বসে সাধনা করতেন। এই হেরা গুহা ছিল মক্কা থেকে প্রায় 3 মাইল দূরে অবস্থিত, কিন্তু তা সত্ত্বেও তিনি সেখানে গিয়ে সবসময় ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। যখন তিনি সেখানে ধ্যানে মগ্ন ছিলেন সেই সময় হঠাৎ একদিন ফেরেশতা অর্থাৎ ধর্মীয় দূত জিব্রাইল আলাইহিসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে এসে বলেন, ইকরা, আরবি শব্দ, ইকরা হচ্ছে আরবি শব্দ অর্থাৎ পড়ো। যখন জিব্রাইল আলাইহিসাল্লাম নবীকে পড়তে বললেন তখন তিনি বললেন যে আমি তো পড়তে জানি না। সেই সময় জিব্রাইল আলাইহিসাল্লাম নবীকে পড়তে বললেন, কি পড়তে বললেন, না একটা আরবি লাইন, ইকরা বিসমে রব্বে কাল্লাজি খালাক অর্থাৎ পড়ো আপন প্রভুর নামে। কোরআনের এই প্রথম বাক্যটি নবীকে পড়তে বললেন এবং এইভাবেই তার ওপর ওহি, ওহি কথার অর্থ হচ্ছে প্রত্যাদেশ, নবীজির ওপর ওহি নাজিল হয়। ওহি কি? ওহি হলো বাণী বা কথা বা সংবাদ। স্বয়ং আল্লাহর নিকট থেকে জিব্রাইল ফেরেশতা মারফত কুরআনের কথা নবীজির কাছে আসত, একেই বলা হতো ওহি। এবং 23 বছর ধরে এই ওহি নাজিল হয়েছিল নবীজির ওপর। এবং জিব্রাইল আলাইহিসাল্লামের চেহারা এত ভয়ঙ্কর ছিল যে সেই চেহারা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং তার জ্ঞান ফেরার পরে তিনি যখন বাড়ি ফিরে আসলেন সেই সমস্ত ঘটনা, ওনার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো তার স্ত্রী খাদিজাকে বললেন। খাদিজা তখন তাকে অর্থাৎ নবীজিকে তার আত্মীয় পণ্ডিত ওরাকা বিন নাওফেলের কাছে নিয়ে যায়। নাওফেল সমস্ত শোনার পরে তিনি বললেন,
যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য রসুল এবং তার প্রতি আল্লাহর বাণী অবতীর্ণ হয়েছে। আর কি বললেন, খোদা আপনাকে নবী করে পাঠিয়েছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর। তখন থেকেই তিনি নবী বা পয়গম্বর হিসাবে পরিচিত। এভাবেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সেই সময় ওরাকা বিন নাওফেল আরো বলেছিলেন যে আপনার কঠিন পরীক্ষা শুরু হবে, দেশবাসী আপনাকে পাগল বলবে, কপট বলে দেশ থেকে বিতাড়িত করবে, আপনার সঙ্গে তারা যুদ্ধ করবে। ওরাকা বিন নাফেলের কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভয় দূর হলো। তিনি আবার হেরা গুহায় যেতে লাগলেন। কিছুদিন নবীজির ওপর কোনো ওহী নাজিল হলো না, এতে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন। একদিন বাড়ি ফেরার পথে ওহি নাজিল হয়। এরপর ক্রমাগত ওহি আসতে থাকে এবং 23 বছর ধরে তার উপর ওহি নাজিল হয়েছিল, অর্থাৎ কুরআন অবতীর্ণ হয়েছিল। এরপরে আসি ইসলাম প্রচার। নবুয়ত পাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল ইসলাম প্রচার। তার কাছে ইসলাম প্রচারের ডাক এলো। তিনি প্রথমে নিজের আত্মীয়দের মধ্যে ইসলাম প্রচার শুরু করলেন এবং সর্বপ্রথম বিবি খাদিজা তার ডাকে সাড়া দিলেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম কবুল করলেন। বিবি খাদিজা প্রথম ইসলাম কবুল করেন। এরপর আস্তে আস্তে আলী, ভৃত্য জায়েদ এবং বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবুয়ত পাওয়ার পর প্রথম 3 বছর তিনি গোপনে ইসলাম প্রচার করতেন। একদিন তিনি আত্মীয়দের নিমন্ত্রণ করে আল্লাহর কথা শোনালেন, কিন্তু চাচা আবু লাহাব এই যেদিনই ইসলাম প্রচার করতে তার বিরোধিতা করেছিলেন, অর্থাৎ কেউ ইমান আনেননি। এই সময় মাত্র তিনি 40 জনকে ইসলাম ধর্মে আনতে পেরেছিলেন। আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। তিনি রাস্তাঘাটে লোকের বাড়ি বাড়ি গিয়ে সভা করে ইসলাম ধর্ম প্রচার করতেন এবং আমরা জানি জাহেলিয়ার যুগে সেখানে মূর্তি পূজা হতো এবং সেই মূর্তি পূজা করতে তিনি নিষেধ করেন। তিনি সবসময় বলতেন যে আল্লাহ এক, তার কোনো শরিক নেই, তিনি সর্বশক্তিমান এবং আদি ও অন্ত, একথা মানুষকে তিনি বুঝাতে থাকেন। কিন্তু কুরাইশরা নানাভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার করতে বাধা দিতে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার শিষ্যদের নানা রকমভাবে এই কুরাইশরা অত্যাচার করত। যেমন আবু জেহেলের স্ত্রী হেন্দা ও আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুচররা যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিতেন। নবমুসলমানদের উপর যখন অত্যাচার বেড়ে চলল তখন নবীজি
মুসলমানদের আবিসিনিয়ায় যাওয়ার কথা বললেন। আবিসিনিয়ার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। এবং নবীর কথা মতো কিছু মুসলিম নরনারী 615 খ্রিস্টাব্দে আবিসিনিয়া গমন করেন, অর্থাৎ হিজরত করেন। হিজরত কথার অর্থ হচ্ছে প্রস্থান করা বা গমন করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে মদিনা গমনকে বলা হচ্ছে হিজরত। আর সেই সময় থেকে হিজরি সন গণনা করা হয়। যে সময় এই মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন সেটা হচ্ছে 622 খ্রিস্টাব্দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের 10ম বছরে বিবি খাদিজা এবং এর কিছুদিন পর চাচা আবু তালেব মারা যান। এই সময় তিনি মক্কার দক্ষিণে অবস্থিত তায়েপে গিয়ে ইসলাম প্রচারের কথা চিন্তা করেন। তিনি জায়েদকে নিয়ে তায়েফ যাত্রা করেন, কিন্তু তায়েফবাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন। পাথরের আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের রক্ত ঝরে পড়ে তার পায়ের জুতা পর্যন্ত ভিজে গিয়েছিল। তারপর তিনি কষ্টে সেখান থেকে ফিরে আসেন। একটা ছোট্ট টুকরো কথা বলি, হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল কথার অর্থ হচ্ছে শান্তি সংঘ। হিলফুল ফুজুল হলো একটি সেবা সমিতি। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 595 খ্রিস্টাব্দে, অর্থাৎ 595 খ্রিস্টাব্দে গড়ে তোলেন। এই সমিতির কাজ ছিল বিধবা, এতিম, দুর্বল, অসহায়, নিঃস্ব মানুষদের সাহায্য করা। আজকে এই পর্যন্তই। পরের দিন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। খোদা হাফেজ।